আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ চাহে তো সবাই ভালো আছেন। আমি আজ বানাবো মজাদার বুটের ডালের হালুয়া। এই রেসিপিটা অনেক ইজি করে বানাবো, পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমি এখানে 1.5 কাপ বুটের ডাল নিয়েছি। ডালটা মিনিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। ডালটা এমনভাবে ভিজিয়ে নিতে হবে যাতে উপরে অনেক খানিক পানি থাকে। ডালটা ভালো করে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকবার ধোয়ার পর ডালটা আমি এখন সিদ্ধ করে নিব। এখন প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পাটায় নিয়ে ডালটাকে আমি বেটে নিব। আপনারা চাইলে ফুড প্রসেসরে করে নিতে পারেন। চুলায় একটা ননস্টিক পাতিল বসিয়েছি। 2 টুকরো দারচিনি, 4টা এলাচ দিয়ে সাথে 4 টেবিল চামচ ঘি দিলাম। ঘি গরম হলে ডালটা ঢেলে দিব। আমি এখন 1.5 কাপ ডালের সাথে 1.5 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম, সাথে 1 চিমটি ফুড কালার দিয়ে দিলাম। নাড়তে থাকবো, না হয় নিচ দিয়ে ডালটা লেগে যাবে।
ডালটা ঘন হলে পরে আধা চা চামচ এলাচ গুঁড়া দিব। ডাল ভালো করে ভুনে পানি শুকিয়ে নিতে হবে, একদম এই রকম করে। হালুয়াটা নামানোর 5 মিনিট আগে একটা গাজর গ্রেট করে দিলাম। আমার হালুয়া এখন রেডি, আমি এখন নামায় নিই। আপনারা চাইলে বরফি স্টাইলে আর না হয় গোল গোল পেড়া সন্দেশের মতো বানাতে পারেন। আমার হালুয়া বানানো দেখে আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওতে একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।